প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো আপু কিন্তু বয়স খুবই ছোট, তো অল্প বয়সে কেন আমাদের ইউটিউবে আসলেন আমরা সেটা তার মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম। তো আপু কেমন আছেন? তো আপনার নাম কি? পিয়া। বা খুব সুন্দর নাম, মনে হয় তো দেখে কিছু খান নাই। খাওয়া দাওয়া করছেন তো আজকে নাকি? তেমন কিছু খাওয়া দাওয়া করে নাই, দানা পানি যায় না এখনো পেটে। আচ্ছা, তো পিয়া বা কী করেন? লোকের বাড়িতে কাজ করেন। তো যেখানে কাজ করেন তারা খাওয়া দাওয়া দেয় না, শুধু বেতন দেয়, এই তো? আচ্ছা, তো বাসা বাড়িতে কাজ করেন কেন? মনের মানুষের জন্য আসছে। তো কেমন মানুষ চান? পাশে দাঁড়াবে, আমার খাওয়ার খরচ চালাবে, আমার মা আমাদের সবার পাশে দাঁড়াবে। সবার পাশে কি কোনো ছেলে দাঁড়াবে? কারণ তাদের তো কেউ বিয়ে করে মনে করেন আপনার দায়িত্ব হয়তো নিতে পারে, কিন্তু আপনার মা বাবার ফ্যামিলির দায়িত্ব আর নিবে না, বাসাবাড়িতে কাজ করবে। আচ্ছা, তো এই যে আপনি ইউটিউব আসেন, পড়াশোনা করেন নাই? এখন তো আপনার বয়স তো পড়াশোনার বয়স, কিন্তু আপনি তো এখন পড়াশোনা না করে যে বাইরে কাজ করতেছেন, এটা কষ্ট হয় না আপনার জন্য? কষ্ট তো হয়, এখন কি করব। তো এই যে অনা হারিয়ে যে এত কষ্ট নিয়ে আসছেন, আজকে বলে খাওয়া দাওয়া করেন না কেন? আজকে আপনার আম্মা কি রান্না করে নেই? বেতন আরো অনেকদিন পরে দেবে। না, আপনার আম্মা আজকে রান্না করে নেই? রান্না করছে, শাক রাঁধছে। শাক রাঁধছে মানে শাক পাতা দিয়ে ভাত খান? মানে মাছ মাংস কি খান? না, মাছ মাংস খাওয়া হয় না। মাসে একবার খাওয়া হয় না? কোনো মাসে জোটে, কোনো মাসে জোটে না। আচ্ছা, মানে মাছ মাংস কোনো মাসে হয়তো খেতে পারেন আর কোনো মাসে হয়তো খাওয়া হয় না, নাকি? মানে এইভাবে জীবনটা যেতেছে না? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে। নাম কী বললেন? পিয়া। আপার তো পিয়া আপার একজন পিয়া দরকার নাকি? আচ্ছা, কেমন মানুষ চান? আচ্ছা, তো দর্শক আপনার যদি পিয়া আপার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা 01323427480। আমি নাম্বারটা আবারও বলছি, 01323427480। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।